চলে যে আপনি যে গায় দেওয়ার জন্য যে হাজিরা যখন একটা পড়বে একটা গায় দিবে আচ্ছা একটা পড়বে একটা গায় দিবে জি যত জিনিস আছে টাকা পয়সা এরপরে এই একটা থাকবে পাসপোর্ট এটাতে পাসপোর্টের ভিতরে টাকাও রাখতে পারবে পাসপোর্টের যে আপনি যে পাসপোর্ট কপি এটা রাখতে পারবে তারপর এটার ভিতরে থাকবে যে পাথর যখন শয়তানকে কঙ্কর মারবে তখন এই কঙ্করগুলো আগে আলাদা জায়গা থেকে আলাদা কিছু পাথর আপনারা রেখে সংগ্রহ করে হ্যাঁ এটার ভিতরে নিয়ে ওখানে তো তারাহুরের মধ্যে পাথর নিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা দেখাবো বিশেষ করে যেহেতু সামনে হজ আছে হজের জন্য চমৎকার কিছু দেখা যাচ্ছে আইটেম আমরা দেখাবো যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় যারা হজ করতে যাবেন তাদের কিন্তু এই জিনিসগুলো আসলে লাগবেই তো এহরামের কাপড় আছে বিভিন্ন ধরনের আছে তো যেগুলো মিলিয়ে একটা প্যাকেজ আমরা আসলে সাজিয়েছি আজকের ভিডিওটাতে দেখাবো আমরা আজকে চলে আসলাম হচ্ছে তাবাসসুম আতর হাউস তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা বাজারের দ্বিতীয় তলায় দোকান নম্বর হচ্ছে 45 তো বিস্তারিত আমরা জানবো আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে সাইদুল ভাই সাইদুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই যেহেতু সামনে হজ আপনি বলছিলেন চমৎকার একটা হজের প্যাকেজ আছে আপনাদের কাছে এই প্যাকেজে কি কি থাকবে ভাই এই প্যাকেজের ভিতরে আমাদের 25টা আইটেম থাকবে 25টা আইটেম মিলিয়ে প্রাইস একটা প্রাইস কত প্রাইস থাকবে এই 25টা আইটেম 25টা হবে যে 6190 টাকা আচ্ছা 25টা আইটেমের মধ্যে ভাই কি কি থাকবে আমাদের এর ভিতরে থাকবে হাজীদের দুইটা এহরামের কাপড় প্রথমে হচ্ছে এহরামের কাপড় এই যে দুই পিস এটা তাওয়াল সেট আচ্ছা তাওয়াল সেট জি আচ্ছা তাওয়াল একটা কি একটু আমাদেরকে খুলে দেখাবেন আচ্ছা তাওয়াল আমাদেরকে একটু খুলে দেখাবেন এই যে এটা হইলে যে আপনি যে গায় দেওয়ার জন্য যে হাজীরা যখন একটা পড়বে একটা গায় দিবে আচ্ছা একটা পড়বে একটা গায় দিবে জি আচ্ছা এটা এই এই সেটে কি দুইটা থাকবে জি দুইটা থাকবে এটা গায় দিবে এবং এটা হলো আপনার যে এটা পরিধান করবে জি আচ্ছা ভাই তাওয়ালগুলো প্রাইস কত করে দিচ্ছেন এটা হলো 2500 টাকা এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং দুইটার দাম 2500 না সিঙ্গেল প্রাইস জি দুইটার দাম 2500 দুইটার দাম 2500 টাকা আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু অনেক বড় জি তো এগুলো হচ্ছে একটা পরবে একটা গায় দিবে একটা গায় দিবে 2500 টাকা জি জি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে কি থাকবে আমাদের এরপরে থাকবে যে আমাদের যে একটা আচ্ছা একটা এই যে একটা বেল সেট এবং ব্যাক সেট এর ভিতরে থাকবে টাকা পয়সা ক্যারি করার জন্য জি 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 এর ভিতরে থাকবে একটা বেল্ট একটা বেল্ট এই বেল্টটা হলো যখন আমরা এরামটা পরবে হাজিরা তখন এই এরামের কাপড়টা তো পরে যাওয়ার সম্ভাবনা থাকে মানুষের ঘোরাঘুরিতে তখন এই বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করে এখানে কি টাকা পয়সা রাখা যাবে হ্যাঁ এই জায়গায় মোবাইল রাখবে এই জায়গায় আপনি ডলার রাখবে এরাম কাপড়টা যাতে না পড়ে যায় বাংলাদেশের যে পাসপোর্ট নাম্বার এই জায়গায় লিখে রাখতে পারবে যে এই যে বাংলাদেশের লোগো সহ এটা প্রথমে এটা আপনার এরাম পরার পরে এই যে বেল্টটা পরিধান করবে বেল্টটা পরার পরে এরপরে একটা বড় ব্যাগ আসবে এই ব্যাগটা আপনি যে গলায় ঝুলিয়ে রাখবে এই ব্যাগের কাজ কি এই ব্যাগের কাজ হইলো যখন আপনি আরাফাতের ময়দানে যাবে হাজিরা তখন তাবুর টানিয়ে থাকতে হবে তাদেরকে তখন এটার ভিতরে আপনার জুতো পানি তারপরে প্রয়োজনীয় যত জিনিস আছে টাকা পয়সা এরপরে এই একটা থাকবে পাসপোর্ট এটাতে পাসপোর্টের ভিতরে টাকাও রাখতে পারবে পাসপোর্টের যে আপনি যে পাসপোর্ট কপি এটা রাখতে পারবে তারপর এটার ভিতরে থাকবে যে পাথর যখন শয়তানকে কঙ্কর মারবে তখন এই কঙ্করগুলো আগে আলাদা জায়গা থেকে আলাদা কিছু পাথর আপনারা রেখে সংগ্রহ করে হ্যাঁ এটার ভিতরে নিয়ে ওখানে তো তারাহুরের মধ্যে পাথর নিতে পারবেন না তখন এটার ভিতরে এই যে পাথরগুলো সংগ্রহ করে একটা পাথর রেখে দিতে পারবেন একটা জুতার ব্যাগ আচ্ছা জুতার এই জুতার ব্যাগটা যখন আপনি ওই যে তাওয়াফ করবে তখন জুতো তো আর হাতে নিয়ে ক্যারি করা যায় তখন এটার ভিতরে নিয়ে এই যে এই বড় ব্যাগটার ভিতরে পানি তারপরে আপনি যে জুতোর ব্যাগ সবকিছু ক্যারি করতে পারবেন আচ্ছা এগুলো রেখে দিবেন হ্যাঁ এগুলো রেখে দিবেন আইটেমগুলো আমরা দেখাবো এর ভিতরে আরো একটা আমি একটা সুযোগ দিয়েছি যারা আমাদের হাজি তাদেরকে একটু এই যে এই ব্যাগটা আমাদের এই যে আমি প্রথম যে বেল্টটা দেখাইছি এটা নরমাল আচ্ছা নরমাল কিন্তু তার সাথে আমি একটা দামিও একটা ভালো বেল্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বেল্টটা আপনি সকল কিছু ওইটা চেয়ে ভালো ভালো এবং উন্নত কোয়ালিটি উন্নত কোয়ালিটি ঠিক আছে এরপরে কি এই প্যাকেজেই থাকবে জি প্যাকেজে থাকবে বেল্টগুলো কি আলাদা সেল করেন হ্যাঁ এটা আলাদা সেল করি এবং যারা আমাদের সম্মানিত হাজি সাহেবরা যে আমার কাছ থেকে যারা প্যাকেজ দেবে তাদের জন্য আমি এই প্যাকেজে একটা ভালো উন্নত মানের একটা আমি তাদেরকে এটা দিয়ে এই প্যাকেজের সাথে দিব দিব এবং একটা সাতদানার তসবি যখন কাবা শরীফ তওয়াফ করবে তখন অনেক সময় এক চক্কর দিলে মন থেকে ভুলে যেতে পারে তখন একটা চক্কর দেওয়ার পরে একটা টান দিয়ে রাখবে
দুইবার ঘুরি দিলে দুইটা টান দিয়ে রাখবে, তিনবার ঘুরি দিলে তিন, এরকম সাতবার তোয়াফ করার পর সাতটা এটা এটা হাতের ভিতরে ঢুকে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। তো নেক্সট আমরা আর কি আইটেম আছে? তারপরে আমি এই প্যাকেজে একটা মেসোয়াক দিচ্ছি, এবং মেসোয়াকটা এত সুন্দর আপনি একটা প্লাস্টিক কভার কলমের মতো যাতে পকেটের ভিতরে রাখতে পারবেন। আচ্ছা, এবং এক জায়গায় কোথাও এই ব্যাগের ভিতরে রাখতে পারবে। আচ্ছা ওকে। তারপরে দ্বিতীয় আর দিচ্ছি একটা সাদা তুর্কির টুপি, সাদা তুর্কির টুপি জি। আচ্ছা আচ্ছা ওকে। তারপরে দিচ্ছি একটা জায় নামাজ পাতলা, যখন আরাফাতের ময়দানে যাবে হাজিরা তখন বালুর উপরে নামাজ পড়বে। এটা কি একটা পাতলা জায় নামাজ? হ্যাঁ, এটা একটা কম্পাস সহ একটা জায় নামাজ। দেখেন একটা ছোট এয়ার ভিতরে একটা পাতলা, এটা হচ্ছে দেখা যাচ্ছে পাতলা জায় নামাজ, এটা বালুর উপরে নামাজ পড়ার দেখা যাচ্ছে। দেখেন আপনার বালুর উপরে নামাজ পড়ার জন্য ওকে এটা থাকবে। আচ্ছা আমরা এরপরে কি থাকবে? তারপরে দিচ্ছি একটা তাইমুমের মাটি। আচ্ছা, যখন মানুষ আপনি হঠাৎ উজু মানে উজু করার প্রয়োজন প্রয়োজন তখন আপনি পানি নেই কাছে, এটা দিয়ে আপনি তাইমুম মাটি দিয়ে তাইমুম করে ফেলবেন। তাইমুম করে নেবেন। আচ্ছা ওকে। তারপর আমি দিচ্ছি একটা আতর, আতর থাকবে একটা ভালো মানের জি। আচ্ছা এরপরে তারপরে দিচ্ছি একটা হাওয়ার বালিশ, হাওয়ার বালিশ সময় তো বালিশ নিয়ে মানুষ চলাফেরা বালিশ করবেন, এই জন্য একটা হাওয়ার বালিশ থাকবে, হাওয়া দিয়ে ইউজ করবেন, এই জায়গা দিয়ে হাওয়া দিয়ে এই যে এটা দিয়ে আটকে দিলে এটা দিয়ে আপনি ইউজ করতে হাওয়াটা থেকে যাবে, আবার শেষ আবার খুলে ফেলবেন জি। আচ্ছা এই বালিশ থাকবে ওকে। এরপরে দিবেন, তারপরে আমি দিচ্ছি একটা ডিজিটাল কাউন্টার, এই যে বিভিন্ন রকমের আপনি দোয়া পড়লেন। আচ্ছা আচ্ছা ওকে। এটা হচ্ছে ডিজিটাল কাউন্টার আপনার, এলইডি দোয়া পড়বেন আর এটা হাতে টিপবেন জি। আচ্ছা ওকে। তারপরে আমি দিচ্ছি যখন আপনি যখন সকল হজের কাজ শেষ তখন আপনি একটা বিভিন্ন রকমের দোয়ার জন্য যত দোয়া আছে এটার ভিতরে পাবেন, দোয়ার ভান্ডার হিসনুল মুসলিম এবং দোয়ার ভান্ডার, একটা দোয়ার বই থাকবে জি। আচ্ছা ওকে। তারপর একটা বাংলা কোরআন শরীফ, যখন বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ আপনি এটা পড়তে পারবেন, এখানে থাকবে। এবং কেউ যদি চায় আরবি, একটা আমি ইমদাদি এর একটা আরবি বাংলা থাকবে, একটা আরবি থাকবে, আরবিও থাকবে, যে যেটা নেয় একটাই পাবে, যে যদি আরবি যেটা নিতে চায় নিতে চায়, বাংলা নিলে বাংলা আরবি নিলে আরবি। একটা ওজিফা থাকবে যদি আপনি অবসর সময় পান, ওজিফাটা ওজিফা থাকবে ওকে। আর কি থাকবে? আর একটা উমরা করা হজ করার জন্য একটা হজের বই থাকবে, হজের নিয়ম কারণ এখানে দেওয়া আছে যে সব কিছু জানার জন্য ওকে। আর কি থাকবে? একটা নেল কাটার থাকবে, যখন আপনি যখন হাজিরা সকল কাজ শেষ করবে তখন হাতের নখ কাটবে কুরবানি দিয়ে, তখন এইটা আপনি ইউজ করতে পারবে, ইউজ করতে পারবে। হ্যাঁ, এই যে একটা চিরুনি দিলাম যখন আপনি মাথার প্রয়োজনে সুবিধা সুবিধার জন্য। তারপরে যে হাজিদের যখনই হবে একটা আমি এই যে ট্রাউজার দিলাম সাদা একটা পায়জামা ট্রাউজার, এটার ভিতরে আপনি সাইজ আছে, আপনি যে সাইজ চান আমি ওটা আপনাকে দিতে পারবো, নিতে পারবেন ঠিক আছে। আচ্ছা এই যে এটা একটু ভালো মানের ট্রাউজার দেওয়া আছে, গামছা আছে, একটা গামছা আছে এটা আপনি। আচ্ছা এই যে বড় একটা গামছা আছে, গামছা আছে ওকে। এই যে এটা হাজি প্যাকেজের ভিতরে এগুলো থাকবে, এটা নিতে পারবেন। আচ্ছা ভালো একটা গামছা দেওয়া আছে, সুতি গামছা, এবং একটা আয়না আছে, আয়না মাঝে মধ্যে নিজেকে দেখতে মন চাইলে এটা দিয়ে দেখতে পারবেন। একটা আয়না আছে ওকে। একটা সুরমা দিলাম। আচ্ছা এটা এটা যদি চান আপনি সুরমা ইউজ করবেন চোখে। আচ্ছা এই প্যাকেজের ভিতরে যেগুলো আছে ভাই, কোন জিনিস যদি আমার প্রয়োজন না হয় আমি তো বাদ দিতে পারবো, চেঞ্জ করে নিতে বাদ দিবেন, যেটা আপনার প্রয়োজন সেটাও নিতে পারবেন, এটা নিতে পারবেন। আচ্ছা একটা কেচি আছে, যখন আপনি কেচি আছে গোপ তো বড় হলে এটা আপনি ছাটাই করতে পারবেন, না তখন তো আর এত নাপিট টাপিট পাবেন না, আপনি নিজের কাজ নিজে করে ফেলতে পারবেন। এই যে হাতাওয়ালা গেঞ্জি আছে একটা, সেন্টু গেঞ্জি আছে, যে যেটা ইউজ করতে চায়। আচ্ছা হাতাওয়ালা গেঞ্জি আছে, সেন্টু গেঞ্জি আছে, ওই জায়গায় অনেক সময় ওই যে আপনি এরামে কাপড়ের পরে আপনি হোটেলে গেলেন তখন এই যে সোয়ান কোম্পানি সবচেয়ে ভালো কোয়ালিটির, এই যে আচ্ছা আচ্ছা কত সুন্দর এগুলো। এই হচ্ছে টোটাল প্যাকেজ, এটা দামটা একটু ধরেন, আমরা একটু দেখাই দিই, আপনার লিস্টটা একটু ধরেন, প্রাইস লিস্টটা একটু ধরেন, আমরা একটু প্রাইস লিস্টটা দেখাই দিই। তো এই এটা হচ্ছে টোটাল প্যাকেজটা হচ্ছে ব্যয় কত? 6,160 টাকা। আইটেম থাকবে হচ্ছে 25টা, আমরা এই 25টা আইটেম দেখালাম, কারো যদি কোনোটা না লাগে সে বাদ দিতে পারবে, সে বাদ দিতে পারবে, এবং যেটা তার প্রয়োজন সে সেটা ঢাকার বাইরে কেউ নিতে চাইলে আপনাকে আমরা কুরিয়ারের মাধ্যমে এই জায়গায় তাদের সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে অফলাইন অনলাইন ঠিকানা একটু ধরেন, হাতে ধরেন, আমরা একটু দেখাই। তো এটা হচ্ছে ভাইয়ের দোকানের ঠিকানা, এটা হচ্ছে তাবাসসুম আতর হাউস, দুইটা নাম্বার আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ। আর কেউ যদি আসতে চান সরাসরি চলে আসবেন, ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা বাজার আছে, দ্বিতীয় তলায় 45 নম্বর দোকান, আপনারা নিউ মার্কেট কাঁচা বাজার আসলে সিঁড়ি দিয়ে উঠলেই তাবাসসুম আতর হাউস সাইদুল ভাইয়ের দোকানে পেয়ে যাবেন। তো এখানে অনেক অনেক কালেকশন আছে, এছাড়া জায়নামাজের কালেকশন আছে, এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। তো এখানে আপনার আমরা প্রথমে তাওয়াল দেখিয়েছিলাম, আর কেউ যদি এহরামের কাপড় নিতে চায়, এহরামের কাপড় নিলে সেট কত পড়বে ভাইয়া? দুইটা মিলে, দুইটা মিলে 5,890 টাকা, 5,890। আর তাওয়াল দিয়ে নিলে প্রাইস পড়বে হচ্ছে 6,100
60 টাকা 6160 টাকা তাওয়াল দিয়ে নিলে কি প্রাইস বেশি আসবে জি তাওয়াল দিয়ে একটু আচ্ছা তাওয়াল দিয়ে বেশি আসবে এছাড়া কেউ যদি তাওয়াল দিয়ে না চান ইহরামের কাপড় নিতে চান ইহরামের কাপড়ও নিতে পারবেন উন্নত এবং এগুলো হচ্ছে উন্নত এবং হচ্ছে কটন কাপড় তো যার যেটা যার ইহরাম কাপড় ভালো লাগবে ইহরামের কাপড় দিয়ে নেবেন যার টাওয়াল ভালো লাগবে টাওয়াল দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন